সুবিচার পাই নাই, উচ্চ আদালতে যাব, উচ্চ আদালতে সুবিচার পাবো। আজকে এই মামলায় মোট 14 জন সাক্ষী ছিল, 11 জন সাক্ষী দেওয়া হয়েছে এবং এই সাক্ষীরা পরস্পর প্রত্যেককে সমর্থন করেছে এবং এই মামলায় একজন ম্যাজিস্ট্রেটের যারা দুজন কনস্টিটিউট করেছিল সাক্ষী, তারা সাক্ষী দিয়েছেন এবং এইটা মোহাম্মদ সাহেদের গাড়ি থেকেই এই অস্ত্র দিয়ে উদ্ধার হয়েছে। সন্তুষ্ট হয়েছি যে এই মামলায় তাকে আমরা শাস্তি দিতে পেরেছি, যে আমরা কিছু পক্ষ থেকে আমরা রায়ে যে অবজেকশন মাননীয় বিচারক দিয়েছেন সেটা হচ্ছে যে সাহেদের মতো ভদ্রবেশী লোক তারা যে প্রতারক, তারা যেভাবে সমাজে তারা মানুষের ক্ষতি করছে, মানুষের যানবাহনের ক্ষতি করেছে, মানুষকে আরও বিভিন্নভাবে তারা হয়রানি করেছে, আজকে এই ধরনের লোক তারা ভদ্রবেশী তাদের কাছ থেকে যে অস্ত্র উদ্ধার হয়েছে, অথবা তাকে যে শাস্তি দেওয়া হয়েছে একটা মেসেজ হিসেবে মানুষের আদালতের কোনো দিতে পারে না। এই বিষয়টা আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে, এই রায়ের প্রতি আমরা অসন্তুষ্ট সংক্ষুব্ধ। আমরা মনে করি উচ্চ আদালতে আপিল করলে আমরা ন্যায় বিচার পাবো, সেখানে আমরা আসামি পক্ষ খালাস পাবে বলে আমরা বিশ্বাস করি। সুবিচার পাই নাই, উচ্চ আদালতে যাব, উচ্চ আদালতে সুবিচার পাবো।